নমস্কার, স্বাদে আল্লাহ দে বেঙ্গলিতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আমি পালং আর বড়ি দিয়ে একটা ঝোল রেসিপি করে দেখাবো। রেসিপিটা করার জন্য একাটি পালং শাক এইভাবে আমি কুটে নিয়েছি, আর নিচে কিছুটা বড়ি, আলু, বেগুন, সিম আর মূলো এইভাবে আমি কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। প্রথমেই বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু ভেজে তুলে নিচ্ছি। তেলে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু গন্ধ বেরোলেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু ভেজে নিয়েছি, এবার তাল মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু নাড়াচাড়ার পরে এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবারে একটু জল দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। জলটা দেওয়ার পর চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। সব সবজিটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে কিছুটা কোচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি। বাটিতে একটু জল নিয়েছি, আর এই এক চামচ ময়দা এতে গুলে নিচ্ছি। বাটিটাতে তেল ভাসছে, ওটা বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই জন্য একটু তেল ভাসছে, অন্য কিছুই নয়। ময়দাটা খুব ভালো করে গুলে নিতে হবে। এবার গোলানো ময়দাটা দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। চাটনি চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিচ্ছি। আপনারা আমার মতো করে বাড়িতে পালং শাকের ঝোল এইভাবে করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা এরকম ঝোলঝোলি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।